আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মানাফিউ লিন্নাস, মদে উপকার আছে। এইবার একটা কথা আপনাকে বলি, মদে উপকার আছে এই আয়াত 1500 বছর থেকে আমরা শুনে আসছি। অন্ততপক্ষে আপনি করমজিতে জন্ম নিয়েছেন 60 বছর, 60 বছর আপনি শুনছেন মদে উপকার আছে। শুনছেন কি শুনছেন না? শুনছেন না? শুনছেন কোথায় যে উপকার আজ আলেম ওলামারা কিছু খুঁজে পায়নি। একজন খ্রিস্টান সেইটাকে গবেষণা করলো যে আল্লাহ কেন বলছে মদে উপকার। ওই জন্য দেখবেন বাজারে যত ঔষধ বিক্রি হয় তার 80% ঔষধে অ্যালকোহল আছে, আছে না নেই? আছে, আছে। এটা আলেম ওলামারা খুঁজে পায়নি। দুটো একটা জিনিস আপনাকে দেখায় বর্তমান কি চলছে, এগুলো এসব বক্তব্য আপনার কাছে সহজে কেউ রাখবে না। আমি খুব তত্ত্ববহুল আলোচনা করছি, আপনি আমার অত কণ্ঠস্বর ভালো নয় আর আমি সুর করে এখন বক্তব্য রাখিও না, এটা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন। এক, দুই নম্বর, তাহলে মদ হারাম হলো কেন? কেন হারাম হলো? এর উপকারের দিক থেকে ক্ষতির দিকটা অনেক বেশি, এই কারণে ইসলামে মদ হারাম, এটাও জেনে রেখে দেন। নাম্বার দুই, আমাদের নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, তাই তো? তখন তিনি নবুয়াত পাননি, হঠাৎ করে জিবরিল আমিন চলে এলেন, এসে বলছেন মুহাম্মদ কি করো, মুহাম্মদ পড়ো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না, পড়তে জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলা হচ্ছে পড়ো, পড়তে জানি না, পড়ুন। খুব ধমক দিয়ে বলছেন পড়ুন, পড়তে জানে না। তখন জিবরিল আমিন আল্লাহ রসুলের সিনার সঙ্গে ধরে চাপ দিয়ে দিলেন, তাই তো? যখনই চাপ দিলেন তখনই আল্লাহ নবী বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওরব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। মুসলমান শুনলো না, আরই তকবীর দিয়ে চলে গেল। উড়িয়ে বাবা জিবরিল নবী সিনায় চাপ দিয়েছে, সাংঘাতিক ব্যাপার, কিছু আবিষ্কার করতে পারলো না। আল্লাহু আকবার। আপনার এটা কোনোদিন প্রশ্ন জেগেছে যে আল্লাহর নবী এতক্ষণ বলতে পারছিলেন না আর যখনই সিনাতে চাপ দিলেন তখনই বলতে পারলেন ইকরা, এর কারণ কি? এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই, আজকে ইহুদিরা মোবাইলের অ্যাপস আবিষ্কার করেছে এই ঘটনা থেকে, মোবাইলের অ্যাপস। ফ্রান্সের একজন বিজ্ঞানী এটার তথ্য দিয়েছেন যে ইহুদিরা এটা থেকে কি করেছে, মোবাইলের অ্যাপস আবিষ্কার করেছে। ব্লুটুথ বলে একটা অ্যাপস আছে না, এর গান ওদিক চলে যায়, ওর গান এদিক চলে আসে, আসে না? আছে। এক্সেন্টার আছে না নেই? সিয়ারিট আছে না নেই? এর গান, এর ছবি ওর মোবাইলে, এর ছবি এর মোবাইলে, হয় না? ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের কাছে কোরআন দিয়েছেন আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই টাচ করলেন সাথে সাথে নবীজির কাছে কোরআন ভিতরে ঢুকে গেছে। এ আপনাকে কে শোনাবে? আমরা কোরআন থেকে একটা জিনিসের শিক্ষা নিয়েছে কি, ও নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছে কোরআনে মোমেনদের জন্য কিছু ঔষধ আমি দিয়েছি, হুজুর ঔষধ আর খুঁজে পেল না, হুজুর কিছু আবিষ্কার করতে পারলো না, হুজুর এই আয়াত থেকে একটা তাবিজ আবিষ্কার করেছে, বলছে লাল সুতো দিয়ে পাছায় বেঁধে ঘোড়ো, হুজুর আর কিছু আবিষ্কার করতে পারলো না, হুজুর তাবিজ আবিষ্কার করেছে। কি বলছি বুঝতে পারছেন না? এরকম কিছু হুজুর আছে না? নেই। অন্য কিছু আবিষ্কার করতে পারলো না, ও আবিষ্কার করেছে কি, ও আবিষ্কার করেছে বলছে যে এটাকে ভালো করে আয়াতুল কুরসি পড়ে পাছায় বেঁধে দাও, নিয়ে ঘোরাও, সব রোগ ভালো হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, জাতি কি করে পরিত্রাণ পাবে? যে জাতি তার কোরআনকে এখনো অধ্যয়ন করতে শিখলো না, যে জাতি তার নাবীর কথা এখনো পর্যন্ত মান্যতা দিল না, এ জাতির পরিত্রাণ হবে? হবে? হবে না। চলুন আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন, আমার আলোচনার বিষয়ের বাইরে বলছে এগুলা,
আল্লাহ তাআলা বলছেন মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মানাকুম আনহু ফান্তাহু আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আমার নবী যেটা তোমাকে নিষেধ করে সেটা ছেড়ে দাও আচ্ছা বলুন তো নবী যেটা নিষেধ করেছে তাতে উপকার আছে না ক্ষতি আছে কথা একটু বুঝে বলার চেষ্টা করুন আমি বলছি নবী যেটা মানা করেছে এটাতে উপকার আছে না ক্ষতি আছে ক্ষতি নবী যেটা নিতে বলেছেন বা দিতে বলেছেন এটা উপকার আছে না নেই আছে যদি বলেন একটা দুটো দৃষ্টান্ত দেখান এই দেখুন আপনাকে আমি দুটো একটা দৃষ্টান্ত দেখাই আমি এই বছর অনেক জায়গায় বলেছি সোশ্যাল মিডিয়া শুনতেও পারেন আর আজকে একদম ফেস টু ফেস শুনে নেন তাহলে আরো বেশি ভালো লাগবে এক আচ্ছা বলুন তো মানুষ মারা গেলে একটা পাতা দিয়ে গোসল করাতে হয় কি পাতা বড়ই কুল যেটাকে কুল পাতা বলে তাই না কুল পাতা বড়ই বা বড় বলে বড়ই বা কুল যাই হোক আচ্ছা বলুন তো মক্কা মদিনার সবথেকে বেশি কোন গাছ খাজুর গাছ আর কিছু একটা গাছ দেখতে পাওয়া যায় আমাদের দেশে দেখতে পাওয়া যায় বাবলা গাছ তাই না আর ইসা ভালো জানেন তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই একবার এই কথা বললেন না যে খেজুর পাতা গরম পানিতে দিয়ে তবে গোসল করাও এটা বললেন না কেন বড়ের পাতা তখন পাওয়া বড় মুশকিল ছিল তারপরেও নবী কেন বড়ের পাতার কথা বললেন আজকে বিজ্ঞানীরা 2023 এর পয়লা মার্চ পর্যন্ত এটা আবিষ্কার করেছে যে সারা পৃথিবীতে যত রকমের মানে লতা পাতার গাছ আছে যত সবুজ বৃক্ষ আছে সারা পৃথিবীর চিকিৎসকরা এটা গবেষণা করে দেখেছে যে কুলের পাতাতে যা অ্যান্টিসেপ্টিক আছে পৃথিবীর অন্য কোনো পাতাতে এত অ্যান্টিসেপ্টিক আর নেই যারা রাজমিস্ত্রি কাজ করেন লেবারের কাজ যারা করেন বালি সিমেন্ট মাখাতে মাখাতে পায়ে ঘা হয়ে যায় না কোনো ঔষধে ভালো হতে চায় না এই মুমতাজুল ইসলাম আপনাকে বলছি কুলের পাতা গরম পানিতে ফুটিয়ে ওই পানি দিয়ে আপনার ঘায়ের জায়গাটা এক সপ্তাহ ধরে পরিষ্কার করুন অবশ্যই ঔষধের থেকে আগে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ চলুন বিজ্ঞান কি বলছে দিল্লিতে একটা লোক মারা গেল দিল্লি থেকে লোকটাকে বাড়ি ট্রেনে পারমিশন সহজে দেয় না প্লেনে করে আনতে হয় প্লেনে দিল্লি থেকে এখানে পৌঁছাতে করমজি পর্যন্ত মিনিমাম 50 ঘন্টা টাইম লেগে যাবে মিনিমাম আসতে লাগবে না মানে কাগজপত্র পেপার সেটা ওটা করতে তাই না হ্যাঁ ওই লোকটাকে যদি কুলের পাতা বড়ের পাতা গরম পানি করে যদি গোসল করিয়ে দেওয়া হয় বিজ্ঞানীরা বলছে ভিতরের সব কিছু যদি পচে যায় ও ত্বক ওর যে চামড়াটা এই বড়ই পাতা দিয়ে গোসল করানোর ফলে মোটামুটি 4 থেকে 5 দিন কোনো দুর্গন্ধ বা পচবে না হযরত মুহাম্মদ সাল্লামের জামানাতে কি কোনো ল্যাবরেটরিতে কুল পাতা ভরে দিয়ে চেক করা হয়েছিল হয়নি ইনিকে ওই জন্য বলা হয় সারা পৃথিবীর 1 নম্বরে বড় বৈজ্ঞানিক কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 2 আপনাকে আরেকটা জিনিস দেখাই আল্লাহর নবী যেটা দিয়েছেন সেটা কত উপকার নবী যেটা নিষেধ করেছেন কত ক্ষতি বলুন তো বাড়িতে বিড়াল পোষা যায় কি যায় না যায় কুকুর যাবে না রাসূলুল্লাহ বলেছেন যদি কেউ ঢং করে বাড়িতে কুকুর যদি রাখে প্রত্যেক দিন সকালবেলা তার আমলনামা থেকে 2টা উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে কারো বাড়িতে আছে কুকুর থাকলে ওকে ঝাঁটা মেরে বিদায় করুন তাই না তবে ইসলামে কুকুর রাখারও পারমিশন আছে ওটা একটা অন্য পদ্ধতি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আগলদারি হিসাবে তাকে রাখা যাবে ওটা আলাদা বিষয় ওটা আমি বলছি না তবে ঢং করে রাখা যাবে না তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের ব্যাপারে নিষেধ করলেন না কুকুরের ব্যাপারে নিষেধ করলেন আজকে 2023 পয়লা মার্চ পর্যন্ত এটা সমীক্ষাতে জানা যাচ্ছে যে কুকুরের লালাতে এত জীবাণু আছে মানুষের পাকস্থলীতে পৌঁছে গেলে জলতঙ্ক রোগে আক্রান্ত হবেই বলুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি
ল্যাবরেটরিতে চেক করেছিলেন? করেছিলেন? করেননি। তার মানে বোঝা যাচ্ছে এখানে একটা কথা, যে আল্লাহর নবী কোনো কথা নিজে ইচ্ছায় বলতেন না, আল্লাহ বলাতেন তাই বলতেন। কি বললাম বুঝলেন না? তাছাড়া ও লোকটা টেস্ট করলো না, কিছু করলো না, বললো কি করে যে এর জলতঙ্গ রোগ হবে? এটা বললেন কি করে? বিড়াল ওর কোনো জীবাণু নেই, যদি মানে কি বলে হিঁচড়ে নেয়, নখ দিয়ে যদি চিড়ে দেয়, মারাত্মক কোনো রোগ হবে না, দু তিন দিনে ভালো হয়ে যাবে। ওষুধ খান আর না খান, অন্য কোনো রোগে আক্রান্ত আপনি হবেন না। আমাদের সমাজে একটা কথা চালু আছে যে বিড়ালের লোম মুখের ভিতর চলে গেলে হাঁপানি শ্বাসকষ্টের রোগ হয়, আছে না নেই? আছে। এটা মিথ্যে কথা, এই মমতাজুল ইসলাম বলছে এটা মিথ্যা কথা, চিকিৎসা বিজ্ঞানীর এটা প্রমাণ করতে পারেনি, এটা একেবারে মিথ্যা কথা, বিড়ালে কোনো রকমের জীবাণু নেই। তার মানে কোরআন এবং হাদিস আমাদের জন্য যেটা দিয়েছে সেটা উপকার করেছে না ক্ষতি করেছে? হ্যাঁ, উপকার করেছে। কোরআন যা দিয়েছে আর কোরআন যেটা নিষেধ করেছে অবশ্যই তাতে ক্ষতি আছে, এবং কোরআনের প্রত্যেকটা কথা যুক্তিযুক্ত ব্যাপার। ব্যাপার কি? ব্যাপার নয়, ব্যাপার। চোর, কোরআন বলছে চোর নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে দাও, এটা কোরআনে আছে না নেই? আছে। তা এর যদি আমি হাতটা কেটে দিই, এখন এর যদি আমি হাত কেটে দিই তো ও তো তাও চুরি করতে পারবে, ও যদি নাও পড়ে ও ওকে দিয়ে পড়াবে। কি বলছি বুঝতে পারছেন না? ও পেলানটা দেবে চুরি করার, তাই তো? তা আল্লাহ তো এটা বলতে পারতেন, চোখ দুটো আঙুল দিয়ে কানা করে দাও, দেখতে পাবে না, তাই না? আল্লাহ এটা কেন বললেন না? বলছে হাতগুলো কেটে দাও। হাত কেটে দেওয়ার পিছনে অনেক লজিক আছে, আপনি কোরআনটাকে ছেলে খেলামো করে সময় পাস করবেন না। এই মমতাজুল ইসলাম মোবাইলটা এখানে রাখলাম, আমার মোবাইলটা 50,000 টাকা দাম, অরিজিনাল নয়, এমনি গল্প আকারে বলছি। তা আমি স্টেজে উঠেছি আর আমার পিছনে বসে আছে আমার ছোট ভাই সাকিব আল বুখারী, আমার থেকে বয়সও ছোট, তবে একই মাদ্রাসায় পড়তাম। আল্লাহ আমার থেকে অনেক বেশি জায়গা বিদ্যাতে ওকে পৌঁছে দিয়েছে, অনেক বড় আলেম আমার পিছনে আছে। তা ও স্টেজে উঠছে, উঠে দেখছে, গল্প বলছি বন্ধু তো ওই জন্য, তা এসেছে এখানে এসে দেখছে, ওরে বাবা মমতাজুল ইসলামের 50,000 টাকার মোবাইল। মনে মনে পরিকল্পনা করছে যে মোবাইলটা চুরি করতে হবে, কোরআনের বিচার দেখুন শুধু, আপনি অবাক হয়ে যাবেন এই তত্ত্বগুলো শুনলে, এই মোবাইলটা চুরি করতে হবে না। ও ওখান থেকে হেঁটে 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 এইখান পর্যন্ত এলো, এইখানে দাঁড়িয়ে আছে, নিয়ে তকু ভাবছে যে আহমদুল্লাহ সাহেব আছে, এদিকে মমতাজুল আছে, এদিকে অমুক আছে, কি করে মোবাইলটা পকেটে ভরবো। নিয়ে ও সবাই যখন অন্য মানুষ করেছে টুপ করে নিয়ে ভরে দিয়েছে, কাজ কমপ্লিট। আচ্ছা বলুন তো পকেটে ভরার জন্য কে সহযোগিতা করলো? হাত, পাও কিন্তু অপরাধ করেছে, পা ওখান থেকে হেঁটে হেঁটে এখানে এসেছে, এসেছে কি আসেনি? কিন্তু পা এসেছে, পা কিন্তু কাজ কমপ্লিট করতে পারেনি। তাহলে অপরাধ কে করেছে? হাত। কোরআন বলছে হাত কেটে দাও। ও অপরাধ করেছে, ওর হাত, ওর হাত কেটে দাও, ধরে হাত কাটো। আমি বক্তব্য রাখছিলাম এক জায়গাতে, ঝাড়খণ্ডে না কোথায় মনে নেই, গতকাল এটা বলছিলাম, একটা ছেলে আমাকে বলছেন যে মমতাজুল সাহেব হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা কিছু দিয়েছে সব ঠিক, এক জায়গায় মারাত্মক ভুল কথা বলে দিয়েছে, মারাত্মক। বিজ্ঞানের ছাত্র ছেলেটা মুসলিম, তবে প্রশ্নতে যুক্তি আছে, আমাকে বলছে আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটু এই কথাটা উল্টো বলেছেন না? কি বলছে? আপনি যে বললেন যে কোরআনে যে অপরাধ করে তার সাজা হয়, মানে হাতের, হাত চুরি করে পকেটে পড়েছে, তাহলে অজু করতে গেলে পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেল, আর অজু করার সময় আল্লাহ নবী বললেন না পাছাটা ভালো করে ধুয়ে নাও, হাত পা চোখ নাক এগুলো কেন ধুতে বললেন? পাছায় পানি দিয়ে তো বলতে পারতেন যে বাথরুম ঘরে যাও, পাছায় এক লোটা পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে চলে এসো, হতে আবার নামাজ পড়ো। তো নবী এ কথাটা বড্ড বাড়াবাড়ি করলো না, খুব ভুল করেছে। তা মনে মনে ভাবছি যে পাগল তো আর গাছে ধরে না, গাছে ধরে? পাগল কোনো জমিতে ধরে না, পাগল এমনিতেই মানুষ হয়, তাই না? আল্লাহ আকবার, আপনি অবাক হয়ে যাবেন এগুলো শুনলে। আপনার বাড়ি করমজি, আপনি এখান থেকে কলকাতা যাবেন, তা আপনি বাড়ি থেকে মাছ মাংস খেয়ে
গাড়িতে উঠেছেন ট্রেনে, ট্রেনে যখনই উঠেছেন তখনই দেখছেন নাকে সেন্ট আসছে, যে আচার দিয়ে মনে হয় কেউ মুড়িওয়ালা মুড়ি বিক্রি করছে, নাকে সেন্ট আসছে। শুকে নিলেন যে হ্যাঁ সত্যি মাল আসছে। তারপরে দুই চার মিনিট পরে দেখছেন ও ভিড়ের মাঝখানে আসতে, ঝালমুড়ি ঝালমুড়ি খেতে হবে, আমাকে খেতে হবে। নিয়ে আপনি আস্তে 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 এগিয়ে গেলেন, ওকে বললেন ভাই ঝালমুড়ি কত, বলছে 20 টাকা। বেশ, জুত করে আচার দিয়ে মাখিয়ে দেবো, একটা নারকেল দিয়ে দেবো উপরে, 20 টাকা। তো আপনি বললেন ভাই তাহলে দেন, ঝালমুড়িটা নিলেন, আবার হেঁটে হেঁটে এসে আপনার সিটে বসে ঝালমুড়িটা খেলেন। আপনার ওই তকিপুর থেকে ওই কলকাতা যেতে ধরে নেন টাইম লাগবে 5 ঘন্টা, ধরে নেন এই 5 ঘন্টা। বাড়ি থেকে গোস্ত খেয়ে গেলেন, মাছ খেয়ে গেলেন, গিয়ে ট্রেনে বসলেন, আবার যদি ঝালমুড়ি খান, এটা একটা ব্যারেল, এটা কি, এটা ব্যারেল, এটা গ্রাম, এর কাজই হচ্ছে যে এখানে মাল জমা হলে তলার দিক দিয়ে মাল ক্লিয়ার করে দেওয়া, এটা এর কাজই। তাহলে আপনি ঝালমুড়ি খেয়ে নিলেন, ট্রেনে 5 ঘন্টা বসে আছেন, তাহলে বসে থেকে ভিতরে গ্যাস জমবে কি জমবে না, জমবে জমবে। তা ওর তো কাজই তলার দিক দিয়ে গ্যাস ক্লিয়ার করে দেওয়া, যদিও না ক্লিয়ার করে পেট ফেটে তো আপনি মারা যাবেন, মারা যাবেন কি যাবেন না। রসুলুল্লাহ বলেছেন তোমরা অজু করবে পাছা ধুতে হবে না, প্রথমে গিয়ে হাত ধো। মুড়ি মাখিয়ে গালে তুলেছিল কে, কে হাত, পা ধুতে হবে কোন কোন শীতে, ঝালমুড়ি আনার জন্য হেঁটে গেছে কে, পা, বলছে মাথা মাসা করে নিতে হবে, প্রথমে প্ল্যানটা করেছে কে, ঝালমুড়ি খেতে হবে, ব্রেন, তাই না, বলছে মুখে কুলি করতে হবে, কেন, এই যে চিবিয়ে চিবিয়ে ভিতরে ঢুকিয়েছে, তার মানে বোঝা গেল ঝালমুড়ি খেয়ে গ্যাস যেটা হয়েছে, পাচার দিক দিয়ে হাওয়া যেটা বার হচ্ছে, যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ নবী দিতে বলেছেন প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ অপরাধ করেছে, পাছা কোনো অপরাধ করেনি, করেছে বলুন, করেনি, পাছার কোনো অপরাধ নেই। আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে কেন দূরে চলে যাচ্ছেন, এটা আমি অবাক হয়ে যাচ্ছি, কেন আপনি আল্লাহ থেকে কেন দূরে চলে যাচ্ছেন, কেন এখন আপনি ইসলামের ছত্র ছায়াতে আসতে পারছেন না। আরে বিজ্ঞান তো দূরের কথা, বিজ্ঞানের বাপকে স্বীকার করতে হবে যে সারা পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞানী তো দূরের কথা, ওর বাপকে শুধু স্বীকার করতে হবে, এটা কি আশ্চর্য কথা বলুন, এতক্ষণ যা কথা বলেছি একটা কথা আপনি কেটে দিতে পারবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা ভুল বলেছেন, কেটে দিতে পারবেন, পারবেন না, কখনোই নয়। এই বক্তব্য দিতে দিতে এক আবেগ প্রবণতায় এত দূর পর্যন্ত চলে এলাম। আজকে কিন্তু আমি আপনাদের সামনে একটা লোকের পরিচয় দেব, শুধু একটা লোকের পরিচয় দিয়ে বক্তব্য শেষ করে দিব। এই পরিচয়টা দেওয়ার আগে আমাকে বলেছে যে আপনি টাইম আপনার অনেক, আবার গ্রামটা করমজি, রক্তের সম্পর্ক না থাকলেও অনেক মানুষের সঙ্গে আত্মার সম্পর্ক আছে, হয়তো আমার রক্তের সম্পর্ক নেই, আল্লাহর কসম আল্লাহর নবী বলেছেন তুমি যদি কোনো মুসলিম ভাইকে ভালোবাসো অবশ্যই তাকে জানিয়ে দাও। আমি করমজিকে ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসা দিয়ে নিজের মতো করে কিছু কথা বলে যাচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করুন, আগামী দিন আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। বিরক্ত হলে হাত তুলবেন, ছেড়ে দেব। এক, এবার মূল আলোচনায় যাচ্ছি। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন, আল্লাহর ইবাদত, তাহলে একটা কারণ হচ্ছে যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য, তাই তো। দুই, আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন শুধুমাত্র ইবাদত করবে, তাই তো। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য প্রাণী বেশি, বোকা কোথা গেলে, এই তোমার বাড়িতে কটা লোক, কটা লোক সদস্য, কজন, 9 জন, সবাই মশারি টাঙিয়ে ঘুমাও রাতে, নিশ্চয় তোমার বাড়িতে মশা হাজার হাজার আছে, তোমার বহু যেখানে রান্না করে একটু তরকারি ফেলে দিতে বলো তো, দেখবে 2-4 হাজার কিপিলিক এক জায়গায় জড়ো হবে,
হবে কি হবে না? হবে হবে। তার মানে বোঝা গেল মানুষের থেকে অন্য প্রাণী বেশি। এবার আপনাকে আর একটা কোরআনে আয়াত বলছি, দেখুন আল্লাহ তাআলা বলছেন ইউসাব্বিহুনিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। কোরআনে আছে না নেই? আছে। আল্লাহ বলছে আসমান জমিনে যেখানে যেভাবে যারাই আছে সবাই আমার তসবিহ বর্ণনা করে। করে কি করে না? করে। নাম্বার তিন, আল্লাহর শুধু তাসবিহ বর্ণনা করার জন্যই একদল নিযুক্ত আছে, তারা কারা? মালাইকা, তাই তো? ফেরেশতারা। এরা অন্য কোনো কাজ করে? করে না। শুধু আল্লাহর ইবাদত, শুধু আল্লাহর ইবাদত। আল্লাহু আকবার। এবার আপনাকে একটা কথা বলছি, ব্যাং আল্লাহকে ডাকে নিজের ভাষায়, শ্রীগাল আল্লাহকে ডাকে নিজের ভাষায়, মুরগি আল্লাহকে ডাকে নিজের ভাষায়, হাঁস আল্লাহকে ডাকে নিজের পদ্ধতিতে, বিড়াল আল্লাহকে ডাকে নিজের পদ্ধতিতে, সারা পৃথিবীতে কোটি 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 এরকম প্রাণী রয়েছে, সবাই আল্লাহকে ডাকে। জি, সমুদ্রের মাছ আল্লাহকে ডাকে, ফেরেশতারা আল্লাহ তসবিহ বর্ণনা করে।